আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আঠার আগে 70 বছর সূর্যের কোনো আলো থাকবে না কত বছর 70 বছর আশতাকাতুল আরদু বিনূরি রাব্বিহা আল্লাহ রাব্বুল আলামিনের নূরে সমস্ত কিয়ামতের ময়দান আলোকিত হবে সুবহানাল্লাহ এক হাতে সাত আসমান আল্লাহ এভাবে মুঠির ভিতরে ধরে রাখবেন আরেক হাতে সাত জমিন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না ইয়াওমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব হাতের ভিতরে আমরা কিতাব যেরকম মোড়াই এইভাবে সাত আকাশ আল্লাহর হাতে মোড়ানো থাকবে আল্লাহু আকবার কত বিশাল সে আল্লাহ হঠাৎ করে সমস্ত আলো নিভে যাবে আল্লাহর নূর আল্লাহ নিভিয়ে দিবেন এরপরে মুমিনদের চেহারা থেকে আলো বের হতে থাকবে ইয়াসআ নূরহুম বাইনা আইদিহিম ওয়া খালফিহিম তাদের ডান দিক থেকে নূর আসবে মুমিনদের চেহারাতে নূর আসবে সেই নূরে তারা পথ চলা শুরু করবে সবাই কিয়ামতের ময়দানের দিকে যাবে কাফেরদের কোনো নূর থাকবে না তারা অন্ধকারে পড়ে থাকবে মোনাফেকদের কিছু নূর জ্বলবে আর নিবে কারণ মোনাফেকগুলো মসজিদেও যায় ঠিক না বে ঠিক মোনাফেকগুলো যখন যেই দল সেই দল ধরে সুবিধাবাদ যেখানে তারা আছে টাকা পয়সা যেখানে তারা আছে মোনাফেক অবশ্য উত্তরবঙ্গে নাই উত্তরবঙ্গের মানুষ ভালো অনেক মোনাফেক সবচেয়ে বেশি সমাজে এই জন্য কোরআনের 47টা সুরায় আল্লাহ মোনাফেকের আলোচনা করেছেন সুরা বাকারাতে করেছেন সবগুলো সুরাতে প্রথম দিকের প্রায় মোনাফেকের আলোচনা হয়েছে এরপরে সুরা মোনাফেক নামে একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন আল্লাহু আকবার এই মোনাফেকদের অবস্থা হবে জ্বলবে একটু হাঁটবে আবার নিভে যাবে কিছুক্ষণ পর চিরস্থায়ী ভাবে মোনাফেকের আলো নিভে যাবে মোমিনরা সামনে যেতে থাকবে মোনাফেকরা বলবে এনতাদেরু নাকতাবিসু মিন নূরিকুম তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু নূর দাও একটু অপেক্ষা করো দুনিয়াতে তো একসাথেই ছিলাম মোমিনরা চিন্তা করবে এদের সাথে থাকলে আমাদের আলো নিভে যেতে পারে আমাদের আলো নিভে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা ইরজুরাকুম তোমরা পিছনে যাও পিছনে গেলে নূর পাবা মুনাফিকরা পিছনের দিকে ঘুরবে মুমিনরা সামনে চলে যাবে মধ্যখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে একটা খালি জায়গা সৃষ্টি হবে সেখানে আল্লাহ সুর একটা ওয়াল তৈরি করে দিবেন সুবহানাল্লাহ কি তৈরি করে দিবেন সুর লাহু বাব এগুলো কোরআন থেকে বলছি ওখানে একটা দরজা থাকবে গ্লাসের এখন মুনাফিকরা ভিতরে দেখবে মুমিনরা কি সুন্দর শান্তিতে বসে আছে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন আরো চিৎকার করে বলেন আমিন এই যে ওয়াল এটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন আরাফ কি নাম বলেছেন আরাফ সেই আরাফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন প্রথম সাতটা সূরা যারা তাফসীর সহ জানবে রাসূল বলেছেন এরা আলেম এরা জ্ঞানী এরা উলুল আলবাব আমাদের সমাজে যারা কোরআন পড়ে না এদেরকে জ্ঞানী বলে এদের চেয়ে মূর্খ আর কেউ হতে পারে যারা কোরআন জানে না এরা হলো আবু জেহেলের গোষ্ঠী এরা হলো মূর্খের গোষ্ঠী কারণ এরা দুনিয়াও জানে না আখেরাতও জানে না এই কোরআনে আল্লাহ সব বলে দিয়েছেন সূরা আরাফ থেকে নিয়ে অনেকগুলো সূরা আল্লাহ হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন আয়াতে মুতাশাবিহাত এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে এখানে আল্লাহ বলছেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন لتنذر به وذكرى للمؤمنين الله رب العالمين বলছেন কিতাব কিতাবুন কিতাব নাযিল করেছি আমল নামায় যেটা আছে সেটাও কিতাব কিয়ামতের ময়দানে হাতে যেটা হবে সেটাও কি কিতাব প্রত্যেক জিনিস আল্লাহ কিতাব আকারে দিলেন কিতাব মানে মা কুতিবা আলাই যেটা লেখা হয় যেটা কি হয় লেখা হয় যেমন রোজা দিয়েছেন লেখে নামাজ দিয়েছেন লেখে সব এই কিতাবে লেখা আছে না নাই আমরা কিতাব ছাড়া কোনো কাজ করি না যেমন এই যে জমির মালিক যে তারও কিতাব আছে না নাই দলিল সিনেমা হলে যেটা দেখি সেটার নাম কি সিনেমা হলে দেখে যে পোলাপান কি নাম জানি বই বই ছবি বই কি এর বই ছবি বই কয় কি বই দেখছ কো বইয়ের নাম হলো খাইছি তোরে মানে তোর ইমানও খাইছি তোরেও খাইছি ছাগলগুলো না আমার পায় না
শাশুড়ি কেন মাস্তান, সিনেমার নাম শরীফ বদমাইশ। দেখেন অবস্থা, শরীফ হলো ভদ্র আর বদমাইশ হলো খারাপ, লাগাইছে শরীফ বদমাইশ, মানে তুই সিনেমা দেখলে তুই শরীফ থেকে বদমাইশ হয়ে যাবি, ব্যাস। এগুলো কিতাব, আবার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করেন এগুলো কি? কিতাব, কুল্লুন ফি কিতাবিম মুবিন, লিখিত আকারে আল্লাহ আপনার সামনে দান করবেন, বালেগ হওয়ার পরে প্রত্যেকটি মানুষের গলার ভিতরে আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামার একটা লকেট ঝুলাইয়া দেয়, সে যে আমল করে তার আমলনামায় যোগ হয়, নাবালকের এটা থাকে না, এই লকেটটা কিয়ামতের মাঠেও থাকবে, দুনিয়া থেকে শুরু কবরের জীবনে থাকবে, কিয়ামতের মাঠেও থাকবে, কারণ আপনি যত ভালো আমল রেখে যাবেন এই আমলগুলো কিয়ামত পর্যন্ত যেতে থাকবে, ঠিক না? ঠিক। যেমন মাহফুজ একটা মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার ছাত্ররা আরো মাদ্রাসা করবে, আরো মাদ্রাসা করবে, আরো মাদ্রাসা করবে, ঠিক না? ঠিক। কিন্তু সেই দুনিয়া থেকে চলে যাবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআন শিখালেন আমাদের, তিনি কি এখন দুনিয়া আছেন? নাই। এখন তার কবরে সারা পৃথিবীর 150 কোটি মুসলমানের কোরআন তেলাওয়াত তার কবরে চলে যাচ্ছে, তার আমলনামার ভিতরে এগুলো যোগ হচ্ছে। আবার আবু জাহিল্লা যে আন্দোলন রেখে গেছে সেটার লোকও দুনিয়াতে, কথা কন না কে, ফেরাউনের উত্তর সরিয়ে দুনিয়াতে আছে, যত খারাপ আমল সব ফেরাউনের আমলনামায় যাবে, ঠিক না? ঠিক। এইভাবে আপনার আমলনামা জারি থাকবে, এই লকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব আমলগুলো একত্রিত করে লিখে আপনার হাতে দিয়ে দিবেন। আপনি যদি নেককার হন, ডান হাতে আপনার আমলনামা দেয়া হবে, ডান হাতে আমলনামা দিতে গিয়ে আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا। ডান হাতে যার আমলনামা দেব বিনা হিসাবে আমি তাকে মাফ করে দেব। আল্লাহ আমাদের আমলনামাটা ডান হাতে দিয়ে, আরো জোরে বলেন আমিন। কত কঠিন জায়গা কবর, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না কত কঠিন জায়গা আসতেছে সামনে। সূরা মরিয়মে আল্লাহ বলছেন সব মানুষকে আগে আল্লাহ জাহান্নামে ভরে দিবেন, সব সব জাহান্নামে ঢুকবে, 71-72 আয়া। ইল্লা ওয়ারিদুহা, জালেম ছাড়া মুত্তাকিদেরকে আল্লাহ একজন একজন করে বের করবেন। কি অবস্থা হবে একটু চিন্তা করেন, কাউকে রাখবেন না, সব জাহান্নামে ঢুকবে। এখন সেখানে যদি আপনি থেকে যান, আপনার বিবি থেকে যায়, আপনার ছেলে মেয়ে থেকে যায়, কি করার আছে? যা কিছু সব আমল তার পিছনে পিছনে আল্লাহ উঠায় দিবেন। আলা জুহুরহিম, সূরা আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার যত কিছু আমল সে করেছে, চুরি দাড়ি যা করেছে সব কোথায় থাকবে? পিঠের উপরে থাকবে। আল্লাহ আমাদেরকে সেদিন হেফাজত করে দিয়েন। যারা চুরি করেছেন তাড়াতাড়ি মানুষকে জিনিস দিয়ে দেন, মৃত্যুর পরে কিন্তু দেওয়ার আর সময় নেই, মৃত্যুর পরে বিচার শুরু, ঠিক না? ঠিক। মৃত্যুর পরেই বিচার শুরু হয়ে যাবে, আপনার আর কিছু করার সুযোগ এখনই এখনই, যার যার টাকা চুরি করেছেন দিয়ে দেন, অথবা মাদ্রাসায় দিয়ে দেন তার নামে, তাহলে সে কিছু সওয়াব পাবে। আপনার কাছে রাখেন না, যতজন যা কিছু চুরি করেছেন সব তার ঘাড়ে উঠিয়ে দিবেন, কে? আল্লাহ উঠিয়ে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান হাতে যার আমলনামা দেব আমি তাকে বিনা হিসাবে মাফ করে দেব। রাসূল সেজদায় গিয়ে এই দোয়াটা করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই يسيرا اللهم حاسبني حسابا يسيرا। মা আয়েশা জিজ্ঞেস করলেন আপনি কেন এই দোয়া করেন? গুফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির শুরুতে আল্লাহ বলছেন ও মুহাম্মদ আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তারপরেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া পড়তেন? এক নম্বর উত্তর, মুফাসসিরিনে কেরাম বলছেন উম্মতকে রাসুল কোনো কথা বলেন নাই আগে নিজের আমল ছাড়া, ঠিক না? ঠিক। আগে নিজে আমল করেছেন তারপরে উম্মতকে বলেছেন। দুই নাম্বার, রাসুল সাল্লাম বলতেন আয়েশারে আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো, এই জন্য আমি দোয়া করি বিনা হিসাবে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। রাসুল সাল্লাম দোয়া করতেন,
বিনা হিসেবে যেন আল্লাহ মাফ করে দেয়। এত কিছু আল্লাহ বলার পরেও দেখেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন যা কিছু তোমরা আমল করো আমি সব লিখিত রাখব। কিয়ামতের ময়দানে প্রত্যেকের কিতাবটা প্রত্যেককে দেয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা ইউ রিড ইউর বুক ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি হে ম্যান ইউ রিড ইউর ওয়ার্ক হোয়াট হ্যাভ ইউ ডান ইন ইউর হোল লাইফ টাইম ইউ রিড ইট এন্ড ইউ টেক দ্য ভার্ডিক্ট হোয়ার ইউ গোনা গো কোথায় যাবা তুমি কোথায় তোমার ডেস্টিনেশন তুমি ঠিক করো তুমি কি কাজ করেছো তুমি সিদ্ধান্ত দাও কে বলছেন কে বলছেন সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উরুকি প্রত্যেক মানুষের আমল আমার একটা বান্ডিল আল্লাহ তার গলায় পেঁচিয়ে দিবেন যারা মুমিন তাদের ওই আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ফেরেশতাদেরকে বলবে ও ভাই তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমার লেভেল দেখে বোঝা যাচ্ছে ওই যে উনি ওখানে দাঁড়ানো হাউজে কাউসারের পায়ে তুমি সেখানে চলে যাও আরেকজনের বুকে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ তিনাকে বলবে ওই তো বাবা আদম ওখানে দাঁড়ানো তুমি বাবা আদমের পেছনে যাও আরেকজনের বুকে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ প্রত্যেক নবীর আলাদা আলাদা লেভেল থাকবে আর যারা নবী মানত না ইসলাম মানত না কোরআন মানত না আমাদের সমাজে আছে না নাই কি বাহাদুরি হাটে কি মনে হয় জমিন কিনে ফেলছে আল্লাহ বলছেন এদের কোনো লেভেল থাকবে না ফেরেশতারা এক বাড়িতে কেবল তুই ওদিকে যা ও যদি চোর হয় যত দুনিয়ার চোর আছে সব চোররা একসাথে থাকবে ইন্ডিয়ার চোর ভারতের চোর ইংল্যান্ডের চোর অস্ট্রেলিয়ার চোর বলছে সব চোররা তোমরা লাইন ধরো চোরদের মধ্যে আবার গরু চোরও আছে গরু চোরগুলি আবার রাসুল বলছেন গরুগুলোকে তাজা করে ওর ঘাড়ে উঠায় দিবে গরু ওর মাথার উপরে দুই হাত দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করবে কবে এই যে দেখেন কে আমাদের লোকেরা দেখেন আমারে চুরি করছে ওই গরু চোর চাইবে গরুটারে নামাইতে কিন্তু যতবার ঠেলবে গরু আরো জোর করে বসবে তার গালের উপর ছাগল চোরের গালে ছাগল চড়িয়ে দিবে রাস্তার আলকাতরা যারা চুরি করেছে তাদের ঘাড়ে আলকাতরা তুলে দিবেন কে প্রত্যেকটি জিনিস নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে কেয়ামতের লোকেরা বুঝবে এরা হলো চোর এখন কত দাম এই চোরদের চোরদের জন্য লাল গালিচা সম্বর্ধনা দেয় প্যান্ট শার্ট পরে সবাই সাত 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 তুই যে কোন সার ওখানে গেলে বুঝাই দিবে ফেরেশতারা এখন যারা সার ডেকেছে এরা কেবে হায় হায় এটা চোরে না এটা কি সার ডাকছি আসল জীবন এটা না আসল জীবন মৃত্যুর পরেরটা ঠিক না বেটি মৃত্যুর পরেই আপনার জীবন শুরু আপনার জীবন শুরু আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে জীবনে সুন্দর জান্নাত দান করুন আরো চিৎকার করে বলি আমিন আমাদের কিতাবটাতে আমরা কি দিব প্রতিদিন আমাদের দেখা দরকার এই দুনিয়ার মানুষের মধ্যে এমন মানুষ পাওয়া যায় যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আবার নিজের জীবনের হিসাবও নিজে রাখে আছে না নাই আপনিও হিসাব রাখবেন প্রতিদিন কি কাজ করেছেন কোরআন পড়েছেন হাদিস পড়েছেন ইসলামী সাহিত্য পড়েছেন সামাজিক কাজ করেছেন কোরআনের জন্য সময় দিয়েছেন আপনার এই ২৪ ঘন্টার সময়ের হিসাব নেবেন কে ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা যদি আপনি কোরআনের ভিতরে থাকেন আপনি সফল হয়ে গেলেন আল্লাহু আকবার কেমনে থাকবেন ২০ ঘন্টা আপনি বাথরুমে গিয়েছেন আমার নবীর তরিকা অনুযায়ী গিয়েছেন ঠিক না বা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যারা ঈমান আনে তারা মুমিন না তারা কাফের ঈমানের জন্য রাসূল শর্ত রাসূলের আনুগত্য ছাড়া ঈমানদার হওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলকে অনুসরণ না করলে মুমিন হওয়া যায় না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল রাসূলকে মানো এবং আল্লাহকে মানো রাসূলকে মানো আউলিল আমরি মিনকুম একটা জায়গায় এসেছে মান আতানি ফাকাদ আতা আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে মানে সে আল্লাহকে মানলো ঠিক না বা ঠিক ডাইরেক্ট আপনি আল্লাহকে মানতে পারবেন না আল্লাহর সলাত পড়তে পারবেন না আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত সলাত পড়ো ফজর দুই রাকাত জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন রাকাত এশা চার রাকাত এটা শিখিয়েছেন কে কে শিখিয়েছেন আল্লাহ আল্লাহ শিখিয়েছে কে শিখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আবার রাসূল বলেছেন এই যে ফরজগুলো তো পড়লেনই ফরজ পড়বেন জাহান্নাম ঠেকে যাবে
এর সাথে যদি 12 রাকাত সুন্নত পড়েন জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে আবার বলেছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার যেখানেই সুন্নত সেখানে আমরা আছি রাসূল ইসলামের জন্য রক্ত দিয়েছেন আমাদেরও যদি দরকার হয় দিতে রাজি আছে না নাই আছে না নাই মুসলমান হাত তুলে দেখায় দাও মাশাআল্লাহ হ্যাঁ স্লোগান টানেন না হ্যাঁ স্লোগানগুলো দিবেন ভাইরা আপনাদের তো বোধহয় দুপুরে খান নাই বোধহয় নাকি না খাইলে তো আমাদের শক্তি বাড়ে যেগুলো খায় বেশি এগুলো কোনো কাজ করতে পারে না এলে পেটলে শুয়ে থাকে এগুলো হলো গরুর অবস্থা হাঁটতেও পারে না ঠিকমতো খাবেন কম ইবাদত করবেন বেশি সব নবীরা নিজে খেতেন কম অন্যকে খাওয়াতেন বেশি আমরা যেন সেটা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক তাকবীর দিবেন যাতে সব ইসলাম বিরোধীদের বুক কেঁপে উঠে আমাদের এই তাকবীরের চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই আল্লাহু আকবার একটু জোরে শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার হইছে এই যে হয়নি আবার আর একটু সারা শক্তি গলার কাছে নিয়ে আসেন আল্লাহু আকবার কিছু আল্লাহ কবুল করুক মানুষ মনে করে যে এই তকবীরটার কোনো কাজ নাই বেহুদা এই তকবীরটাই আপনার জীবনের শুরু এবং শেষ সন্তান দুনিয়াতে আসার পরে তকবীর ঠিক না ঠিক এত ফজিলতের সূরা ফাতিহা সেটা আল্লাহ পড়তে বলেন নাই বলছে তকবীর দাও সন্তানের কানে সন্তান যদি বুঝে আল্লাহর চেয়ে বড় কেউ নাই আর কারো সে মানবে না আল্লাহ তাই মানবে বড় জিনিসের প্রতি মানুষের খেয়াল বেশি না কম বাহিরে যেতে রাজপথ দিয়ে যায় বড় বাড়ি করতে রাজমিস্ত্রি দিয়ে করে বাড়ি সাজাতে হলে বড় রাজহাঁস দিয়ে বাড়ি সাজায় সব রাজকীয় জিনিস আমার আল্লাহ দান করেছেন সবচেয়ে বড় কে সে আল্লাহ বলছেন তোমার আমল তুমি কি দিয়ে ভরলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুম থেকে উঠেই মানুষ যখন জাগে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মুখের দিকে তাকিয়ে থাকে মুখ কি বলে মুখ যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতনা ওয়া ইলাইহিন নুশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মুখকে বলে আমরাও তোমার সাথে আছি আমরা তোমাকে সাহায্য করব আর যখন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাই বিড়ি একটা ধরায় বাথরুমে যায় এরকম লোক অবশ্য হাজার হাজার আছে হায় হায় এই যে বিড়ি খাওয়া তো সুন্নত না কি এটা এটা কি এটা ভিতরে দুর্গন্ধ আছে না নাই দুর্গন্ধ জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে আসে আর রোগ আছে না নাই আপনাদের রংপুরকে এরা টার্গেট করেছে তামাকের জন্য এদেরকে পিটা খেদা এরা ব্রিটিশ বেনিয়া এরা আমেরিকার উল্লুক নিজের দেশে এটা ফলায় না ফলায় আপনাদের দেশে ঠিক কি না কারণ যেই ক্ষেতে এটা ফলে ওই ক্ষেতের উর্বরা শক্তি কমে যায় ওই ক্ষেতটা নষ্ট হয়ে যায় দেখবেন ওই ক্ষেতে কোনো পাখিও বসে না কোনো পাখি বসে না এত নোংরা এই পাতাটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমাদের জীবন শুরু হবে আল্লাহর নাম দিয়ে শেষ হবে কার নাম দিয়ে কারণ এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই যে কোনো সময় আল্লাহ আমাদেরকে ডাক দিবেন আমরা চলে যাব আল্লাহ বলছেন যেই কিতাব তোমাদেরকে নাজিল করেছি এই কিতাব যদি পড়ো তোমার হৃদয়ের সংকীর্ণতা আমি দূর করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকীর্ণতা দূর করে দিয়েছেন কে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লাহ বলছেন নবী আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেয়নি এই সিনা প্রশস্তের জন্য আগের নবীরা দোয়া করেছেন আর বিশ্ব নবীকে এমনি দান করেছেন কে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন যখন আল্লাহ বললেন হে মূসা তুমি আর তোমার ভাই ফেরাউনের কাছে যাও اذهب إلى فرعون إنه طغى
فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى. الله أكبر. তিনি আল্লাহ বলছেন, প্রথম তিনি বলেন আল্লাহ কোন কাজটা আপনার জন্য? মুসা আলাইহিস সালাম বললেন আমি সালাত পড়ি, আল্লাহ বললেন সালাত তোমার জন্য পড়ো, সালাত বেহেশতের দুয়ার, বেহেশতের চাবি, এটা তোমার জন্য পড়ো। বলছে আমি রোজা রাখি, বলছে এটাও তোমার জন্য। আসসাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, যে রোজা রাখে তাকে আল্লাহ ঢালের মতো সব বিপদ থেকে হেফাজত করে, ঠিক কি না? এবার মুসা সেজদায় পড়ে গেলেন, আপনার জন্য কোন কাজ আপনি বলে দেন। এবার আল্লাহ বলছেন ইযহাবিলা ফিরাউন, ফিরাউনের কাছে তুমি দাও, ফিরাউন বিদ্রোহী হয়েছে, আমার আইন অস্বীকার করেছে। জমিনে যারাই আইন অস্বীকার করে এদের কাছে যাওয়াটাই হলো কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। ইযহাবিলা ফিরাউন ইন্নাহু তাগা, সে বিদ্রোহী হয়েছে, সে আমার আইন অস্বীকার করেছে। এবার তিনি বললেন আমার ঠোঁট আড়ষ্টতায় ভরা, আপনি আমার ঠোঁটের জড়তা দূর করে দেন। রাব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওহুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. الله أكبر. খুব আস্তে হয়ে গেছে। الله أكبر. الله أكبر. এটা যদি কি শক্তি, এটা ইসলাম বিরোধীরা টের পায়। যখন কোথাও কেউ আল্লাহ আকবার বলে ওরা সব কিছু ফেলায় থুয়া দৌড়াইতে শুরু করে। ইংল্যান্ডে একবার কিছু মুসলমান আল্লাহু আকবার বলল, পুলিশ পিস্তল টিস্তল ফালায়া দৌড়াদৌড়ি শুরু করল। পুলিশ বলছে উই আর অকুপাইড বাই টেরোরিস্ট, আমাদেরকে টেরোরিস্টটা ঘিরে ফেলেছে, ওরা আল্লাহু আকবার বলতেছে। অথচ পাঁচ সাতজন মুসলমান তো এমনি একজন আরেকজনকে দেখলে আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? সালাম ফিরিয়ে আমরা কি বলি? আমাদের এটা হলো প্রাণের দাবি। কিসের দাবি? প্রাণের দাবি, আল্লাহু আকবার। আমরা যখন কোথাও একত্রিত হই কি বলি? আল্লাহু আকবার। ঈদের দিকে যাই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। মুসলমান একসাথ হলে কাকে ডাকে? মুসলমানদের আল্লাহ জীবন্ত, মুসলমানরাও জীবন্ত, ঠিক না? বা ঠিক, অন্য কোন ধর্মের কোন স্লোগান নাই। দশ লক্ষ লোক একত্রিত হয়, কোন স্লোগান নাই, সব কবরের পাশে দাঁড়ায়, তাদের কোন স্লোগান? নীরবতা পালন করিতে হইবে দুই মিনিট। এগুলো ভূত না পেতনি, কবরের লোকের তো টের পায় না। আর আমরা যেখানে যাই দোয়া আছে না নাই? আহা, জীবন্ত। আমরা সব কি? জীবন্ত। মসজিদগুলোতে আমরা যাই জীবন্ত, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, সব গুঞ্জন হতে থাকে মসজিদে। আমিন তো আপনারা জোরে কন, আস্তে কন, দুই গ্রুপই আছে, এটা নিয়ে ঠেলাঠেলির দরকার নাই। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে উঠত। এখনো মক্কা মদিনায় জোরে আমিন আছে না? আমাদের দেশে শুধু ওই কিলাকিলি, এটা নিয়ে, এটা নিয়ে কিলাকিলির কিচ্ছু নাই। আপনি দেখবেন ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলেন, ইমাম জোরে বলে আপনিও জোরে বলেন, এটা নিয়ে মারামারি করার কোনো দরকার, দুইটাই কবুল হবে। হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে ঠেলাঠেলি কেন? হাত না বাঁধলেই কি? ইমাম মালিকের অনুসারে তো হাত বাঁধেন, এমনি দাঁড়িয়ে থাকে, কয় বাঁধবো না, কি করবি কর? আপনি হাত বাঁধা নিয়ে এত টেনশনে পড়লেন কেন? এগুলো কোনো ইখতিলাফের বিষয় না। ইখতিলাফের বিষয় হলো যে মসজিদে যায় সে মুমিন, যে যায় না সে ইসলামের দুশমন। মসজিদ মুখে করেন মানুষকে, মসজিদে গেলেই তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আসবে, ঠিক না? ঠিক। কোরআনের মাহফিলে আসলেই মাহফিলের ভালোবাসা আসবে, মানুষকে ভালোবাসতে শিখবে, যে কোনো ধর্মের লোককেই ভালোবাসতে শিখবে, কারণ আমার কোরআন সবার ভালোবাসার কথা বলে, ঠিক না? ঠিক। আমার নবী মুসলমানের জন্য যেমন ছিলেন তেমন অমুসলিমের জন্য তিনি কাজ করেছেন, তাদের ঘরে খাবার দিয়েছেন, তাদের চিকিৎসায় পয়সা দিয়েছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তারা পড়ে নিয়েছে লা ইলাহা, পুলিশ এসে জিজ্ঞেস করলো যে আপনারা এখানে এত জোরে আল্লাহু আকবার বলছেন কেন?
তো পুলিশের মধ্যে ওরা ওয়্যারলেস করে অন্তত 500 পুলিশ একত্রিত করছে। এখন মুসলমান চার পাঁচ জন ওরা হাঁটতেছে আর হাসতেছে, কয় কি বেকুব দেখো, একটু আল্লাহরে ডাকলাম এরা কি ভয় পাইছে দেখ। বলছে কি হয়েছে, কয় আপনারা পাঁচজন ডেকেছেন, আমরা শুনেছি 500 লোক স্লোগান দিচ্ছে। কারণ কি, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। এই জন্য 20 জন যখন স্লোগান দেয় তারা শুনে 200 জন দিচ্ছে, ঠিক না? ঠিক। বলছে তোমরা এত পুলিশ আনলা কেন, কয় আমরা ভয় পেয়ে গেছি এই জন্য। কয় তোমরা কয়জন, কয় আমরা এই 3-4 জনই। কয় আর নাই, কয় না আর নাই। ওরা বলতেছে মুসলমান শুরু আবার দেই তকবীর, কোন আর দিও না, আর দিও না। এই তকবীরকে ঘৃণা করে বহু মুসলমান নামধারী মুনাফিক নেতা, যেগুলো এই তকবীর পছন্দ করে না ওরা মুসলমান না, ওরা মুসলমান লেবাসধারী মুনাফিক। মাশা আল্লাহ, এরকম একজন দুজন থাকলেই তো হয়। আল্লাহ কবুল করুক আমার ভাই, এখান দিয়ে হাঁটার জায়গাও করে নিছে দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, সিংহের মতো একজন থাকলেই হয়, কি বলেন? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভয়ের কিছু নাই, পৃথিবী আমাদের, যারা আল্লাহর নাম নেয় না ওরা চোর ডাকাত হাইজাকার ভাড়াটিয়া গুন্ডা, মালিককেই চিনলি না। আমরা আমরা মানুষের জন্য উপকারী, আমাদের আমরা সব সময় মানুষের জন্য দোয়া করি, ঠিক কি না? আমাদের দোয়াতে সারা দুনিয়ার মানুষ আছে না নাই? দুনিয়ার কেউ এরকম দোয়া করতে পারে না, এই জন্য ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর ধর্ম। এটাই ছিল আমাদের সৃষ্টির 5000 বছর আগে আল্লাহ ইসলামটাকে আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। হিন্দু ভাইদের যতগুলো কিতাব, একটাতেও মূর্তি পূজার কথা নাই, সবগুলোতে এক আল্লাহর কথা আছে। কয় আল্লাহ, এক আল্লাহর কথা আছে, আল্লাহর পরিচয় আছে, সূরা ইখলাস তাদের ভাষায় দেয়া আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। তাদের কিতাবে লেখা ভগবান একই, হে দুসরা নেই, দুসরা নেই, তেসরা নেই, আল্লাহ একজন একজন একজন, দ্বিতীয় নাই কেউ, তিনি সবার উপরে সামাদ। সামাদ মানে কি? সবার উপরে, তার উপরে আর কেউ নাই। সামাদের তিনটা অর্থ, আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই, কি নাই? পেট নাই। পেট থাকলেই তো করুণা চাল ঢুকে পেটে, পেট থাকলেই তো রাস্তার ইট ঢুকে, সিমেন্ট ঢুকে, ঠিক কি না? পেট থাকলেই তো সমস্যা। এরপরে তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই কার মুখাপেক্ষী? কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নেন। সূরা ইখলাসের ভিতরে 23টি জোড়া 46টি অক্ষর, 23টি ক্রোমোজোম একটা মানুষের শরীরে থাকে। কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম, পুরুষের শরীরে 23টা, নারীর শরীরে 23টা। এই পুরুষ মহিলা যখন বিবাহেতে একসাথ হয় এদের ক্রোমোজোমগুলো জীবিত হয়ে ওঠে। পুরুষের মধ্যে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, আর মেয়েদের মধ্যে থাকে শুধু এক্স। পুরুষ থেকে যদি ওয়াই ক্রোমোজোম যায় তাহলে ওয়াই এবং এক্স মিলে সন্তানটা হয় ছেলে, আর মেয়েদের তো এক্স আছেই, ছেলের থেকে যদি এক্স যায় সন্তানটা হয়। এখন ছেলে মেয়ে যে হয় এটা দোষ কার? আল্লাহ। আসলে এমনি বলছে আর কি, আল্লাহ এটা ধরবেন না, আল্লাহ যে কত বড় দয়ালু, আল্লাহু আকবার, আহা কত বিশাল তিনি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি দেখেন মনে কি আছে। আমি ইস্ট লন্ডনে ঢুকছি, এক বুড়া কইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মরল, হু হ্যাজ ডাইড আঙ্কেল, কোন ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আলে তো আপনি ইন্না লিল্লাহ কইতেছেন, কয় বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোট ইন্না লিল্লাহ হয়ে।
অনেক মানুষ রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা আসরা, এরপরে আবার কয় থুকু থুকু। আরে আরে থুকু কইল কেন? আমার পাশে এক লোক মাগরিব পড়তেছে, সালাম ফিরে আমি বললাম ভাই নামাজে থুকু কইলেন কেন? কই হুজুর সুবহানা রাব্বিয়াল আযিমের জায়গা তালা কইয়া ফেলেছে। আরে তো থুকু তো নামাজে নাই, আপনি যেটাই বলবেন আল্লাহ ওই রুকুরটাই কবুল করবেন, ঠিক কি না? আপনার শুনতে বলতে ভুল হবে, আবার আল্লাহর কবুল করতে কোনো ভুল নাই। তিনি ভুলের ঊর্ধ্বে, আল্লাহু আকবার, কি নেয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা রাখবে না, হৃদয়টাকে প্রশস্ত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হৃদয় প্রশস্ত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আফামান শারাহ আল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আমি যার কলিজাটাকে প্রশস্ত করে দেই আমার নূর তার কলিজার ভিতরে ঢুকিয়ে দেই। রাসূল বলছেন এই নূরের ব্যাখ্যা হলো তিনটি, যার কলিজায় নূর থাকবে আখিরাতের মহব্বত থাকবে তার সবচেয়ে বেশি, দুনিয়ার প্রতি থাকবে বিরাগ ভাজন, দুনিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট তার থাকবে না, ঠিক না? ঠিক। তিন নম্বর, সবচেয়ে বেশি মজা পাবে কার এবাদতে? কারোর সাথে দেখা হলেই বলবে ভাই আপনার দিনের অবস্থা কি, আপনি কোরআনি আন্দোলন করেন তো, আপনি কোরআনের বৈঠকে বসেন তো, কোরআন পড়েন তো, তাহাজ্জুদ পড়েন তো, আপনার আখেরাতের খবর কি, আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি আছে তো, এই হলো দিনদার, ঠিক না? ঠিক। আর একটা লোক আছে দেখা হলে কয় হুজুর ঢাকায় বাড়ি করছেন কয়টা, গাড়ি কি আপনার নিজের, তুই কি মেয়ে দিবি আমার কাছে, এত খবর নেস কেন মূর্খ? এগুলো হলো দুনিয়াদার, এগুলো কি হুজুর? হুজুর আমার ছয়টা ছেলে মাশাআল্লাহ বাড়ি বিল্ডিং ছয়তলা করে ফেলেছে, এই ছয়তলার ভিতরে যদি সোনা টাকা থাকে তুই গালে কইরা কবরে ডুববা? হ্যাঁ, বারো তলা করছে এক বড় নেতা সাহেব, আমি নাম বলবো না, রাজশাহীতে দশ তলা বিল্ডিং ওনার নেতা সাহেব, আগে কোর্টে এই যে উকিলের পিছনে পিছনে ঘুরে কিছু পয়সা পাতেন, এখন বিশাল নেতা বিশাল পয়সার মালিক। আমি বললাম ভাই নেতা এই পয়সা যদি জনগণের পয়সা হয় এই দশতলা বিল্ডিং ঘাড়ে করে কেমনে কেমতে উঠবে, হে চিন্তা করো। একজন পাশের থেকে কয় হুজুর এত ছোট গালে দশতলা বিল্ডিং উঠবে কেমনে? রাসূল বললেন এক একজন জাহান্নামের দাঁত গুলো উহুদ পাহাড়ের মতো হবে, উহুদ বাহাতের পাহাড়ের মতো দাঁত লাগাতে হলে রংপুরের মতো শহর তার মাথাটা হইতে হবে, কথাটা বলেন। আর রংপুরের মতো যদি মাথা হয় শরীরটা হইতে হবে ভারতের মতো, এত বড় শরীরের উপরে দশতলা বিল্ডিং দশটা নিয়ে যখন আঁটবে মানুষে কুবু কে রে এটা দেখতো কে এটা, কয় ওই যে নেতা চোর, ওই যে জমি চোর, ওই যে সিমেন্ট চোর, ওই যে ইট চোর, সব ঘাড়ে করে উঠিয়া দিবেন কে? সেই দিনের ভয় করেন, সুদের টাকা যদি কারো আসে সোয়াবের নিয়ত ছাড়া গরিবকে দিয়ে দেন, সোয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেন, এ সমস্ত মাদ্রাসায় দিয়ে দেন, কিছু যদি আল্লাহ দিতে চান দিবেন, ঠিক না? ঠিক। কিন্তু আপনি সোয়াবের কোন নিয়ত করতে পারবেন? ফালাইয়া কুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে সবসময় মসজিদের সাথে ঝুলাইয়া রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে সে আল্লাহর ছায়ায় ছায়া পাবে। আল্লাহর ছায়া, কার ছায়া? আল্লাহর ছায়া, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হাদিসের অর্থ নাকি বলে আল্লাহর আরশের ছায়া না? এখানে তো আল্লাহ বলছেন সাবাতুন ইয়াদুল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া সেই দিন থাকবে না। এটার নিচে আপনাকে প্রথম ঢুকবে ওই নেতা যেই নেতার ভিতর এবং বাহির এক, ভিতর এবং বাহির, ইমামুল আদল, আদল শব্দের অর্থ হলো ভিতরেও এক বাহিরেও এক, এটা হলো আদল, আপনার পরিবারের জন্য যা করবেন বাহিরের লোকের জন্য তা করবেন, ঠিক না? ঠিক। এটার নাম কি? আদল। আর এহসান কি? নিজের জন্য যা করবেন মানুষের জন্য তার চেয়ে বেশি, এটার নাম কি? এহসান। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল, উমাইয়া শাসকের আমলে 60 বছর মসজিদের মিম্বার থেকে তারা আলী হাসান হুসাইন এই তিন জান্নাতের সর্দারকে লানত দিত। উমাইয়া শাসনের এই জাতাকল রাজতন্ত্রের এরা হলো মূল হোতা, এরা লানত দিত। উমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসলেন, ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয়, তিনি এই আয়াত ঢুকালেন ওই জায়গাতে যেখানে লানত দিত, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে হাসান হুসাইনকে লানত দিত, তিনি লিখিত ফরমান জারি করলেন আজ থেকে আশারায়ে মুবাশশারা
এই আলীর বিরুদ্ধে যে লানত দিবে তাকে আমি অ্যারেস্ট করব তাকে জেলখানায় পুরা হবে ওই জায়গাতেই তিনি লাগালেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল ইয়াযুকুম লাআল্লাকুম তাদাক্কারুন প্রতি জুমায় এখন এই আয়াত শুনি কি শুনি না যেমন দেখেন রাসূল কিভাবে আদল করতেন মা ফাতেমা বলছে আচ্ছা একজন উত্তর দেন এই আজানটা খুব দামি আজান আহারে অনেক বয়স্ক হয়ে গেছে আজান দিতে একজন উত্তর দেন উত্তর হয়ে যাবে একজন উত্তর দেন উত্তর হয়ে যাবে বলবো কথা বলেন বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমা বললেন আব্বা আমি যাতা ঘুরাতে ঘুরাতে আমার হাতে কর পড়ে গেছে আমার হাতে গোটা হয়ে গেছে আপনি ওই যে যুদ্ধের যে গনিমতের মাল এসেছে বাঁধি এসছে চাকর আসছে আমাকে একটা বাঁধি দিয়েন উপহার সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিলি শুরু করলেন বিলি করতে করতে সব মানুষকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সব মানুষকে দিয়ে দিলেন মা ফাতেমা দাঁড়িয়ে থাকলেন একা ফাতেমার দিকে চোখ পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মা তোমার কথা আমার মনে নাই এটার নাম এহসান এটার নাম কি এহসান বলছে মা তোমাকে এর চেয়ে দামি জিনিস দিচ্ছি নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়বা তাহলে এর চেয়ে বড় উপহার আল্লাহ তোমাকে দান করে দিবে এই মা ফাতেমার বদৌলতে আমরা এটা পেয়েছি আমাদের তিনটা মেয়ে আজকে বোরকা নিবে আলহামদুলিল্লাহ বলি মেয়েরা বেনী হয় বেশি আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় দেন হেফজখানায় দেন মা আয়েশার জ্ঞানের উপর সারা ইসলাম দাঁড়িয়ে আছে সব সাহাবীদের উস্তাদ ছিলেন এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা হাদিস বেশি পড়েছেন কিন্তু উস্তাদ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জন্য আমাদের মেয়েদেরকে গণহারে আপনারা মাদ্রাসায় দিবেন আমরা একটা আয়াত পড়েছি এর আরেকটা আরো দুইটা অংশ আছে লিতুনজিরাবি আপনি সতর্ক করবেন আগে আপনার বিবিকে করবেন তারপরে পরিবারকে করবেন তারপরে সমাজে আসবেন প্রতিবেশীকে করবেন প্রতিবেশীর হক যেন মাইন না খান কোন বিধর্মী প্রতিবেশীর হক যারা মেরে খায় এরা কেয়ামতের ময়দানে খুব খারাপ অবস্থায় দাঁড়াবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ওসিয়ত করা হয়েছে আমার মনে হয়েছে প্রতিবেশীর হক দেওয়া ফরজ হয়ে যায় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলেন বুখারী মুসলিমের বর্ণনা নামাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন রোজার জন্য বিখ্যাত ছিলেন কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন ওই মহিলা জাহান্নামী অন্য আরেক মহিলার কথা আসলো নামাজের জন্য বিখ্যাত নয় রোজার জন্য বিখ্যাত নয় নামাজ পড়তেন রোজাও রাখতেন কিন্তু প্রতিবেশীর সাথে ব্যবহার তার খুব ভালো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন ওই মহিলা জান্নাতি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন হোক সে ভিন্ন ধর্মী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি ঠিক আছে তো লিতুনজিরাবিহি লিতুনজিরাবিহি ওয়া যিকরা লিল মুমিনিন যখনই শুরু হয় কার জিকির করবেন আল্লাহ ওমাই উদলিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা দুরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, কবীরা, আলহামদুলিল্লাহ, كثيرا، سبحان الله بكرة وأصيلا، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك، هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আমাদের মালিককে। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়। হ্যাঁ, যৌতুক এলাকায় নাই বোধ হয়, না? আপনারা খুব ভালো মানুষ গো। যৌতুক আছে? যৌতুক কে দিছে? শয়তান। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ কি দিয়েছেন? কোন সূরায় আছে মহরানার কথা? সূরা নিসা। তো আমরা আল্লাহরটা মানবো না শয়তানেরটা মানবো? আল্লাহর কিতাব ছাড়া কারো কিতাব মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুক। আপনি যদি কোরআনের জন্য সময় না দেন, কোরআন শোনার কোনো দরকার নেই। আপনাকে কোরআনের দলে ঢুকতে হবে। কোরআনের দলে ঢুকবেন না জাহান্নাম, কোরআনের দলে ঢুকবেন জান্নাত। সোজা কথা, এ কোরআন চিনবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে না, এই কোরআন চিনবে না, রমজানও আপনাকে চিনবে না। আগে কে চিনতে হবে? এ কোরআন চিনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। প্রোগ্রামটা সুন্দর করে সাজিয়েছেন সুমাইয়া, দারুল উলুম মহিলা কওমি মাদ্রাসা, ইসলামের প্রথম মহিলা শহীদ এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শুধু কালেমা পড়েছেন, সলাত তখনও ফরজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমাইয়া জান্নাতের মেয়েদের সর্দার হয়ে গেছে।
এটা বিশাল নেয়ামত, এই দুনিয়া আমাদের জন্য তুচ্ছ একটা জিনিস, এখানে আমরা শুরুও করতে পারি না শেষও করতে পারি না, মৃত্যুর পরেই জীবন শুরু, ঠিক না বা ঠিক? এখানে হলো পরীক্ষার জায়গা, কিসের জায়গা? পরীক্ষার হলে যে কোনো ছাত্র যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, এখানেও আমরা যে কোনো সময় চলে যাই, ঠিক না বা ঠিক? অনেকে খাতাপত্র হাতে পায় না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু কালেমাকে নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিয়েছে। এই মাদ্রাসার মেয়েগুলোকে আল্লাহ মা সুমাইয়ার মতো কবুল করুন। এখানে আজকে আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ আবেদ হোসেন খান মাজু ভাই, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সানারহাট, পীরগঞ্জ, রংপুর। চিনলেন তো? এখন সাবেক হয়ে গেছেন কেন, বর্তমানে হইল না কেন? বর্তমানে হবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর মানুষ, গতবারও আমরা একসাথে ছিলাম। প্রধান অতিথি তমিজুল ইসলাম শামীম সাহেব, তাজিমুল ইসলাম আসেন নাই না, মেয়র সাহেব আসবেন, হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। জনাব মেজবাহুর রহমান, জনাব মিজানুর রহমান মন্টু, আল্লাহ সব মেহমানকে ইসলামের জন্য কবুল করেন। আমার আগে কথা বলেছেন অত্যন্ত সুন্দর বলে আহমদুল্লাহ মুফতি হাফেজাহুল্লাহ সিরাজি, সিরাজগঞ্জের, তার বড় ভাইও খুব ভালো আলোচক, ভালো আলোচনা করেন, সুন্দর কোরআনের কথা বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুই ভাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন, তার সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আলহাজ মাওলানা শরীফুল ইসলাম আশরাফি, তিনিও কথা বলেছেন, শুনতে পারলে আমার লাভ হতো। আরও যারা এই মাহফিলটার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, বিশেষ করে মাহফুজ খান, এই ছেলেটার ঘুম নাই আর, এই যে মাহফুজের বড় ভাই এখানে বসে আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। আর এখানে কালেকশনটা কিভাবে হবে আমি জানি না, প্যাকেট কি এখন যাবে না পরে যাবে? হ্যাঁ, এখন প্যাকেট যাবে, আমি জানি না আপনাদের এখানে পয়সাওয়ালা কারা, পয়সাওয়ালা যারা তাদেরকে ধরে হলে বেশি করে নিয়ে নিতাম, এখন তো আমি চিনি না পয়সাওয়ালা কারা। আপনাদের মধ্যে যারা ভালো পয়সাওয়ালা আছেন দিয়ে দিবেন, বেশি করে, কম দিবেন লস হবে আপনার, ঘরে চিৎ হয়ে পড়ে থাকবেন, অসুস্থতা তার দশ গুণ বেশি নেমে যাবে। কোরআনের জন্য চাইলে দিতে হয়, না দিলে গুনাহ হয়, কারণ সাক্ষী থাকছে কে, আল্লাহ থাকছে, আর এটা কি, এটাও সাক্ষী, সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, রাসূল বলতেন কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়াবে। কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়ায়, কোনো নবীও তার জন্য সুপারিশ করতে পারবেন না। কোরআন ফাইনাল, কোরআনের চেয়ে দামি পৃথিবীতে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনের জন্য মায়ের খেয়েছেন, ঠিক কি না? আমরাও মায়ের খেতে রাজি আছি, এটা কাফেররা জানে না, ইসলাম বিরোধীরা জানে না, ওরা মনে করে ওদের মতোই আমরা, আমরা তোদের মতো না, তোরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াস, আর আমরা প্রাণ দেওয়ার জন্য দৌড়াতে থাকি। আমরা কোরআনের জন্য রক্ত দিতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি, ঠিক না বা ঠিক? এজন্য এই প্রতিষ্ঠানের জন্য আপনার জার্নালিস্টটি এখানে দান করবেন, কানটা আমাকে দিয়ে রাখেন আর পকেটটা দিয়ে দেন মাদ্রাসাকে। কোনো সরকার মাদ্রাসা বান্ধব আসে নেই, কিন্তু বাংলাদেশের মাদ্রাসাগুলো বসে নাই, প্রত্যেক মমিনের পকেট এক একটা মাদ্রাসা, ঠিক কি না? এই পর্যন্ত যত সরকার পেয়েছি কেউ মাদ্রাসার বন্ধু না, কেউ ইসলামের বন্ধু না, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মাদ্রাসা কেউ গড়েন নেই, বরং মাদ্রাসা গড়েছে এই মাহফুজের মতো এরকম নিরীহ ছেলেগুলো, নিজের সব দান অনুদান দিয়ে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছে। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এসেছেন অনেক স্কুলের স্যাররা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, তারা আমাদের বন্ধু, তারা আমাদের পাশেই থাকে, আমাদের নেইবার, তাদের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এসেছেন প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যে সমস্ত ভাইয়েরা আছেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা কথা বলবেন না, আপনারা যারা অডিয়েন্সে বসে আছেন আপনারা কথা বলবেন না, আস্তে আস্তে যাক, ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনাদের হাত্তালেম কান, আপনারা শুনেছেন আহমদুল্লাহ বলেছে, একটা বড় কাজ তারা হাতে নিয়েছে, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন।
আজকে সারা পৃথিবীতে কোরআনের জোয়ার উঠেছে, আলহামদুলিল্লাহ বলি। এই যে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপের এই খেলা আমাদের জন্য বিশ, আমাদের মুসলমানদের জন্য এটা বিশ, কিন্তু এই বিশ এখন ভোতা হয়ে গেছে। এইবার ওয়ার্ল্ড কাপে যে বিশ্বজয়ী পরিবর্তনটা এসেছে, কাতারের মতো একটি ইসলাম বেসড রাষ্ট্র এটা নিয়ে সারা দুনিয়ায় কোরআনের দাওয়াত ছড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। এখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। দেখেন, এটা জীবনে আর কখনো হয়নি। এটার প্রকারান্তরে যেটা হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা এর আগে জানতো না ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত মানুষের উপকারী, এটা দুনিয়ার অনেকেই জানে না, ঠিক না? বা ঠিক, আমরা এটা প্রকাশ করতে পারিনি, কারণ আমরা মুসলমানরা অনেকেই আছে ঘুষ খায়, অনেকে সুদ খায়, প্রতিবেশীর হক মেরে খায়, এরকম আছে না নাই। কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে, সারা কাতারকে ওরা কোরআনের আয়াত আর হাদিস দিয়ে ভরে দিয়েছে, ইংলিশে অনুবাদ করেছে। এক একটা ছেলে মেয়ে ইংলিশ অনুবাদ পড়ছে আর বলছে এটা কোন ধর্ম, বলছে এটা মুহাম্মাদিয়ান রিলিজিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। সাথে সাথে ওরা বলছে কিভাবে ঢোকা যায়, আরেকজন বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বাস তারা ঢুকে যাচ্ছে, আল্লাহু আকবার। মেয়েরা পর্দা নিচ্ছে, সারা পৃথিবী ব্যাপী একটা ঝড় উঠেছে। এটা প্রমাণ করে আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। যদিও আমাদের সারা দুনিয়াকে ঘিরে আছে খ্রিস্টান ইহুদিরা, আমাদের সমস্ত দেশগুলো কন্ট্রোল করছে কারা, কথা বলেন, বাংলাদেশ কন্ট্রোল করছে কারা? খ্রিস্টান ইহুদিরা ছাড়া এক কদম আপনি দিতে পারবেন না। বাংলাদেশ আরো জঘন্য দুইটা গ্রুপ কন্ট্রোল করছে, বাজার কন্ট্রোল করছে কাদিয়ানিদের মতো কাফেররা, এরপরে লাক্স সাবান থেকে শুরু করে এই সবগুলো যেগুলো আমরা ইউজ করি আমাদের মাথায়, ব্রাশ মাজি, দাঁত মাজি, এই সবগুলো হলো ইহুদিদের। এই যে ক্লোজ আপ বলেন, সানসিল্ক বলেন, অল ক্লিয়ার বলেন, এই সব কাদের মালিক? কারা? ইহুদিরা। তো এরাই কন্ট্রোল করছে, ইকোনমিক্যাল পাওয়ার এদের হাতে, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এইগুলো সব মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের শুধু একটা জিনিস লাগবে, কয়টা? একটা জিনিস, আমাদের ইমান মজবুত করতে হবে। যার ইমান নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন ইমান মজবুত করার জন্য কোরআনের মতো নেয়ামত আমাদেরকে দিলেন। আজকে অধিকাংশ মুসল্লি কোরআন সহি করে পড়তে পারে, কিন্তু কোরআনের প্রতি মহাব্বত আছে, এমন কোন মুসলমান দুনিয়াতে নাই যার পেটে কোরআন নাই। প্রত্যেক মুসলমানের পেটে একটা না দুইটা সুরা আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক, সবাই হলো কোরআনের হাফেজ, কেউ এক সুরার হাফেজ, কেউ দুই সুরার হাফেজ, কেউ 10 সুরার হাফেজ, কেউ পরিপূর্ণ হাফেজ, কেউ আংশিক হাফেজ, আমরা সবাই কোরআনের হাফেজ, আল্লাহু আকবার। এই কোরআন অনুযায়ী যদি চলি, আমাদের দুনিয়া আখেরাত উজ্জ্বল করে দিবেন কে? দুর্ভিক্ষের কথা বলে অনেকে, অনেক নেতারা বলে, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলছে, আপনার মুখে নতুন না, এটা 1400 বছর আগে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন না মানলে দুর্ভিক্ষ হচ্ছে, মহামারী আসবে, কোরআন না মানলে খণ্ড খণ্ড হয়ে যাবা, থাকতে পারবা না দুনিয়ায়। দুনিয়ার মালিককে জোরে বলেন, আপনার মালিককে। তো কথা শুনবেন কার? আহা, সাধারণ জিনিসটা মানুষ বুঝে না, মালিকের কথা শুনবেন এটাই সব স্বাভাবিক। কিন্তু এখন দেখেন আল্লাহর অক্সিজেন নিচ্ছে, আল্লাহর পানি খাচ্ছে, আল্লাহর সব কিছু ব্যবহার করছে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে অনেক লোক, ঠিক না? বেটি, আমরা সেখান থেকে মুক্ত, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই মাহফিলটা সপ্তম মাহফিল, কোরআন শরীফের সপ্তম সুরা কোনটা বলেন? আগে বলেন সবচেয়ে দামি সুরা কোনটা? হ্যাঁ, মুখস্থ হয়েছে, জোরে বলেন, আরো জোরে বলেন। রাসুল কোন সুরা বেশি পড়তেন? সুরা ফাতেহা। সুরা ফাতেহা একবার পড়বেন, অর্ধেক কোরআনে সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুরা ফাতেহা 7টা আয়াতে কারিমা, এই 7টা আয়াত যে আমল করবে 7টা জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবে। এরপরে কোন সুরা? এরপরে কোন সুরা? সুরা ফাতেহার পরে কোন সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন? হায় হায়, এটা জানেন না কেন?
সুরা ফাতে হলো কোরআনের অর্ধেক, আরেকটা সুরা আছে কোরআনের এক তৃতীয় অংশ, কোনটা জানি? এই তো এতক্ষণ লাগলো কেন এটা? সুরা এখলাস। রাসুলের কষ্ট হলে তিনটা সুরা পড়তেন, কয়টা? আপনাদের কষ্ট হলে কয়টা সুরা পড়বেন? প্রথম পড়বেন কুল হুয়াল্লাহু, দুই নম্বরে কুল আউযু রাব্বিল ফালাক, তিন নম্বরে কুল আউযু রাব্বিন নাস। কারণ কি জানেন, এই ফালাকের ভিতরে মানুষের যে পাঁচটা রোগ, পাঁচটা রোগেরই কথা আল্লাহ উল্লেখ করেছেন এই ফালাকের ভিতরে। এই পাঁচটা বিপদ ছাড়া মানুষের জীবনে আর কোনো বিপদ নাই। মানুষকে কেউ তাবিজ করে এরকম আছে না নাই? আবার কেউ হিংসা করে আছে না নাই? আবার রাতের অন্ধকারে তাকে হত্যা করে আছে না নাই? আবার তার পিছনে বিভিন্ন শত্রুতায় লাগে আছে না নাই? এই পাঁচটা ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, যদি আমার কাছে আশ্রয় চাও আমি এই সব ক্ষতি থেকে মুহূর্তের মধ্যে তোমাকে আশ্রয় দিয়ে দিব। এই তিনটা সূরা রাসূল পড়ে হাতে ফু দিতেন, মুখে ডলতেন, সামনে ডলতেন, পিছনে কখনো ডলতেন না, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, সব দুঃখ থেকে নিষ্কৃতির জন্য এই তিনটা সূরাই যথেষ্ট। আরো বলেছেন, বলেছেন দেখেন আমাদের দেশে কোনো বড় ধরেন প্রধানমন্ত্রী যদি এই রংপুরে আসে, সামনে পিছনে গাড়ি থাকবে, ঠিক কিনা? কথা বলেন না কেন, তাকে প্রোটোকল দেওয়ার জন্য সামনে পিছনে গাড়ি, খুব বেশি যদি সিকিউরিটি হয় উপরে দুই একটা হেলিকপ্টার থাকবে। আর যারা কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা তাদের চারিদিকে ঘিরায়া দেয়, উপরে নিচে সামনে পিছনে ডাইনে বামে সব দিক থেকে ফেরেশতা তাকে গার্ড দিয়ে রাখে, কোনো দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য যখনই মন খারাপ লাগবে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। আমাদের রব কে? রব ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। কোরআনের শুরু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আবার শেষ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাচ্চা কাঁদে, এই তিনটা সূরা পড়ে ফু দেন, ঘরের ভিতরে বিভিন্ন রকমের উৎপাত, জিনেরা ঘর নিয়ে নাড়াচাড়া করে, এরকম জায়গা আছে না নাই? আপনাদের পঞ্চগড়ে একটা জায়গায় আমি যেতাম, ভাউলাগঞ্জ, এখানে আমি লাগাতার আগে, আগে তো একই জায়গাতে তিন দিন চার দিন আমরা তাফসির করতাম বাকায়দা, এখন তো তাফসির উঠেই গেছে, ঠিক কি না? এখন আসে হুজুররা এখান থেকে ওখান থেকে কুদ্দুর কয়ে কয়ে চলে যায়, বাস ধারাবাহিকতা নাই। আমাদের এক কোরআনের আল্লামা ছিলেন, তিনি এক জায়গাতে সাত দিন পর্যন্ত কোরআনের তাফসির করতেন, ধারাবাহিক একটা সুরা একটা চ্যাপ্টার এভাবে করতেন। তো সেখানে আমি তিন দিন থাকতাম ওই ভাউলাগঞ্জে, এক বাসায় গিয়ে দেখি ওয়ালের ভিতরে শুধু তেলা পোকা, আপনারা কি বলেন এটাকে? এই ওয়ালে কয়েক লক্ষ তেলা পোকা। ওই বাসার মালিক হলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল, বললাম হুজুর এগুলো কি? বলছে হুজুর এগুলো হলো জিন, আমার মেয়েটাকে নিয়ে গেছে দুইবার। তো আপনি কি করছেন? কয় আমি কি করুম, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসা কন্ট্রোল করতে করতে যান শেষ, বাড়ি কন্ট্রোল করুম কোন সময়? আল্লাহ তো আপনার কাছে আয়াতুল কুরসি নাই, আপনি আয়াতুল কুরসি পড়ে ওয়ালে ফু দেন, জিনের বাপের ক্ষমতা নাই এখানে বসে থাকবে। আপনার কাছে কোরআন শরীফ আছে পড়েন। কয় হুজুর আমি পড়লে তো বেশি সুবিধা হয় না, আপনি পড়েন। নিজের উপর নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেন কেন? নিজের উপর নিজে আত্মবিশ্বাস রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দেয়া হলো, পানি মারা হলো, বা সোয়াল পরিষ্কার, ওই মেয়েকে আর কোনো জিন স্পর্শ করে না, কারণ আয়াতুল কুরসিটা এত পাওয়ারফুল, আপনি যদি পড়েন জিনের গায়ে আগুন ধরে যায়। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ, আপনারা এই পড়ন্ত বিকালে দোয়া কবুল হয় আমরা দোয়ার দিকে যাব। আর তিনটা মেয়ে বোরকা পেয়েছে আজকে, আমি সকালে এই জায়গাটা ভিজিট করেছিলাম এগারোটা দশটা এগারোটার দিকে। হাফেজা মুসাম্মদ মুশফিকা জান্নাত মোহনা মিজানুর রহমান সাহেবের বোধহয় মেয়ে, গ্রাম হরিপুর, ডাকঘর দেউলপাড়া, থানা মিঠাপুকুর, রংপুর। হাফেজা মুসাম্মদ ফারিহা জান্নাত শিখা, রৌশন মিয়া হলো পিতা,
গ্রাম হলো রায়তি সাদুল্লাপুর ডাকঘর সানেরহাট। এই মেয়েটাও আলহামদুলিল্লাহ পেয়েছে মোসাম্মদ জুয়াইরিয়া জান্নাত বাবলি বাবুল মিয়া পিতার নাম।